টু আজকে লার্ন করব ওয়াজ এন্ড ওয়ার এর ইউজ। ওয়াজ কোথায় ইউজ হয়, ওয়ার কোথায় ইউজ হয়। নাও ওয়াজ একজনের জন্য, সিঙ্গুলারের জন্য, বেশি একজনের জন্য ওয়াজ ইউজ হয়। ওয়ার মানে প্লুরাল, মানে এক থেকে বেশি লোকজনের জন্যে ওয়ার সেখানে ইউজ হয়। কিন্তু এটার সাথে এক্সেপশনও হয়, কোথায় কোথাও 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 এটা চেঞ্জ হয়। হাউ উই উইল লার্ন দিস, নাও এখানে দিয়েছি দ্য বেবি ড্যাশ হ্যাপি। ওয়াজ হবে কি ওয়ার হবে? ওয়ার হ্যাপি অর ওয়াজ হ্যাপি? ওয়াজ হবে। তাহলে আমি ওয়াজ লিখলাম, কেন ওয়াজ? কেন একটা বেবির কথা হচ্ছে। হি অর শি ওয়াজ স্লিপিং কি ওয়ার স্লিপিং? ওয়াজ, কারণ একজনের কথা হচ্ছে। ওকে, মেনি ট্রিজ, মেনি মানে অনেক, আমি বলেছি মেনি ট্রিজ ওয়াজ কাট, সিউটি কাট কি ওয়ার কাট? ওয়ার কাট, কারণ একের বেশি, মেনি ট্রিজ অনেক গাছ কাটা হয়েছে। চিলড্রেন, চিলড্রেন মানে অনেকগুলো বাচ্চা, একটা বাচ্চা চাইল্ড, অনেক বাচ্চা চিলড্রেন। ওকে, প্লুরাল অফ চাইল্ড ইজ চিলড্রেন। চিলড্রেন ওয়াজ স্টাডিং হবে, স্টাডিং পড়ছিল কি ওয়ার স্টাডিং? ওয়ার স্টাডিং হবে, কারণ একের চেয়ে বেশি। কিন্তু এক্সেপশনের কথা যখন হচ্ছে, যেন হোয়াট ড্যাশ ইউ ডুইং, তুমি কী করছিলে, তো ওয়াজ ডুইং, ওয়াজ ইউ ডুইং হবে কি ওয়ার ইউ ডুইং হবে? ওয়ার হবে, কিন্তু এটা কিন্তু প্লুরালে বলেছিলাম আমি, প্রশ্নতে এটা আলাদা হবে, হোয়াট ওয়ার ইউ ডুইং, ঠিক আছে? নাও নেক্সট, হ্যাজ হ্যাড এ কেমন করে ইউজ হবে? জানুয়ারি হ্যাজ 31 ডেজ, হ্যাজ একজনের, সিঙ্গেলের জন্যে, ওয়ানের জন্যে হ্যাজ বেশিরভাগ হ্যাজই ইউজ হবে। জানুয়ারি হ্যাজ 31 ডেজ। মনু ড্যাশ আ পেট, মানে পালিত পশু, পেট মানে পালিত পশু, তাহলে হ্যাজ আ পেট। উই ড্যাশ লাঞ্চ অর ডিনার, আমরা খেয়েছি লাঞ্চ বা ডিনার খেয়েছি, এটা হ্যাজ লাঞ্চ অর ডিনার হবে কি হ্যাড? হ্যাড, দুইটাই হবে না, হ্যাড মানে খেয়ে নিয়েছি, উই হ্যাড নিয়েছি, গ্রহণ করা। আরোহী ড্যাশ আ বার্থডে পার্টি ইয়েস্টারডে, বার্থডে পার্টি ছিল ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে হ্যাড আ বার্থডে পার্টি ছিল ইয়েস্টারডে, হ্যাড আ বার্থডে পার্টি ইয়েস্টারডে। ডু ইউ, এখন এখানে কি প্রশ্নের সময়, ডু ইউ হ্যাভ আ পেন? ক্লাসে বসে বললে তোর কাছে পেন আছে, দে না পেন, দে না, তখন তুমি কি বলবে? ডু ইউ হ্যাভ আ পেন, তোমার কাছে পেন আছে, এটাই বলবে। দে হ্যাভ অ্যান এক্সাম টুমরো, কালকে তোমার, টুমরো মানে পরবর্তীকাল, মানে যেটা আসেনি কাল ওইটা। দে হ্যাভ অ্যান এক্সাম, এক্সাম আছে ওদের, দে মানে ওদের, একের চেয়ে বেশি, তাহলে দে হ্যাভ এখানে হ্যাভ, ঠিক আছে? এইটা তোমরা করবে, আর এটা দুটো পার্ট হবে এই ভিডিওটার, 3 মিনিটের বেশি হয়ে গেছে, তাহলে পার্ট 1 পার্ট 2 ফলো করে, এটা খাতায় আলাদা ফটো পাঠিয়ে দিচ্ছি, সেটা করবে। থ্যাংক ইউ।